স্বাগতম সবাইকে মিরর অফ ক্যাম্পাসের পক্ষ থেকে। আজকে আমাদের ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা ফেসবুক মার্কেটিং এর আরো কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে জানব। তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় এবং ফেসবুক পেজ খোলার পরে আমরা ফেসবুক পেজের কাভার ফটো দেন হচ্ছে ফেসবুক পেজের জন্য কি লোগো কিভাবে তৈরি করতে পারি। সো এই পর্বে আমরা ফেসবুকের কিছু ইম্পর্ট্যান্ট ইন্টারফেসের সাথে পরিচিত হব, বিকজ এই ইন্টারফেসগুলো যদি আপনি পরিপূর্ণভাবে না বুঝতে পারেন তাহলে আপনি একটা ফেসবুক পেজ সুন্দরভাবে মেনটেন করতে পারবেন না। দ্যাটস এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যেতে চাই। আই গেস আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন। সো এটাই মূলত আমাদের পেজ। এই পেজটা গত পর্বে আমরা ক্রিয়েট করছিলাম। সো ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এরপর আমরা প্রথম দিক থেকে আর কি বাম সাইডে আমরা বিভিন্ন অপশানস পাবো। এই অপশানসগুলো দিয়ে আর কি একটা ফেসবুক পেজ আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সো তার জন্য এই ফেসবুক পেজের প্রত্যেকটা অপশান জানা খুবই ইম্পর্ট্যান্ট। সো প্রথমে যে অপশানটি আসে সেটা হচ্ছে ইনবক্স। ইনবক্স সেকশনে যদি আমরা যাই, এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ফেসবুকের একদম লেটেস্ট অ্যান্ড আপডেটেড ভার্সনটা। সো অনেক অনেক বিষয়ে অনেক চেঞ্জেস আসছে এই আপডেটে। সো দ্যাটস আই ভিডিওটি করার জন্য একটু লেট করতেছিলাম। এখন ফেসবুকের প্রত্যেকটা বিষয় অ্যাড ম্যানেজার থেকে শুরু করে ইস অ্যান্ড এভরি থিং এখন আপডেটেড। সো এটা শিখলে আপনারা আর কি লং টাইম আর কি ফেসবুক পেজ মনিটর করতে পারবেন। সো এখন আমরা একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বিজনেস সাইট এর আন্ডারে কিন্তু ইনবক্স এবং পাবলিশিং টুল এই দুইটা ক্যাটাগরিজ কিন্তু ইনক্লুড করছে। সো বিজনেস সাইট জিনিসটা কি, আমরা হচ্ছে যখন ফেসবুক বিজনেস ম্যানেজারের ক্লাসটা করব বা বিজনেস ম্যানেজার টিউটোরিয়াল তখন আপলোড করব, তখন আপনারা বিজনেস ম্যানেজার সম্পর্কে ইন ডিটেল জানতে পারবেন। তো এখন এটুকু জানিয়ে রাখেন যে বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুকের একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা হচ্ছে ফেসবুকের সাথে বিজনেস রিলেটেড যে বিভিন্ন ডিলগুলো সেগুলো আর কি এখান থেকে করায়। সো এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে প্রথমে আমি ইনবক্স সেকশনে গেছিলাম। ইনবক্স সেকশনে যাওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। সো এর মধ্যে আপনি মেইনলি আপনার পেজে কোনো কেউ মেসেজ দিলে বা কমেন্ট করলে বা মেসেজ কমেন্ট সেটা হইতে পারে এদের মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে। আমরা সবাই জানি আছি ইনস্টাগ্রাম এখন ফেসবুকেরই আন্ডারে। সো আছে এখন চাইলে সব কিছু এইখান থেকে মেনটেন করতে পারবেন। আপনি চাইলে রিমুভ করতে পারবেন, কোনো মেসেজ আপলোড করতে পারবেন, ইভেন আপনি চাইলে মেসেজে রিপ্লাই করতে পারবেন। সো প্রথমে অল মেসেজ অপশানটা সিলেক্ট করা থাকবে। সো এই অপশানটা সিলেক্ট করা থাকলে আপনি এই প্রত্যেক ক্যাটাগরির জন্য কোনো মেসেজ যদি আসে তাহলে কিন্তু পাবেন। যেহেতু আমাদের পেজটা নতুন খোলা, কোনো মেসেজ নাই, সেহেতু এখানে কোনো কিছু দেখাচ্ছে না। দেন এটা হচ্ছে মেসেঞ্জার সেকশন। সো মেসেঞ্জার সেকশনে গেলে আপনি মেসেঞ্জার থেকে কোনো মেসেজ আসতেছে কিনা সেটা দেখতে পারবেন। দেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এই মুহূর্তে আমাদের পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করা নাই, সো এটা আর কি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। দেন আসতেছে ফেসবুক কমেন্টস। সো ফেসবুক কমেন্ট সেকশন হচ্ছে এটা। এইখানে মূলত আপনার পেজে কোনো কমেন্ট করলে সেটা কিন্তু আপনি এইখান থেকে রিপ্লাই করতে পারবেন এবং দেখতে পারবেন অ্যাট এ গ্ল্যান্স। দেন হচ্ছে ইনস্টাগ্রাম কমেন্টস। সো ইনস্টাগ্রাম কমেন্টসও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চান দেন জাস্ট এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট দেবেন, দিলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপরে আমাদের একটি কোর্স আসবে। যদি ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এখন মোটামুটি সিমিলার, দেন এগেন আমরা ইনস্টাগ্রামের অ্যাডভান্স কিছু ফিচার এবং অর্গ্যানিক ক্যাম্পেইনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং একটি কোর্স অবশ্যই আপনাদের জন্য আনবো। সো আশা করি দেখবেন সে পর্যন্ত। দেন হচ্ছে চ্যাট প্লাগইন। সো চ্যাট প্লাগইন হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে এবং হচ্ছে এটা হচ্ছে এই অপশানটা আমরা একটু পরে দেখবো যখন আমরা মেসেঞ্জারের অটো রেসপন্স অপশানটা আর কি ক্রিয়েট করবো, তখন কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো। সো আই গেস ইনবক্স সেকশনের প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন, খুব বেশি কঠিন কিছু ছিল না। দেন আসি একটা ইম্পর্ট্যান্ট অপশান, সেটা হচ্ছে পাবলিশিং টুল।
সো এই পাবলিশিং টুলটা আপনি যদি প্রপারলি জানেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার ফেসবুকের যে পোস্টগুলো যা বা যাই কিছু পাবলিশ করেন না কেন সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। সো আমরা এখন একটু পাবলিশিং টুলে চলে যাই। সো পাবলিশিং টুলে যাওয়ার পরে প্রথমে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। সো প্রথমে এখানে পোস্ট অপশন সিলেক্ট করা থাকবে। সো এখান থেকে পোস্ট অপশন সিলেক্ট করা থাকবে, নিচে আছে স্টোরিজ। সো পোস্ট সবাই জানি ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে এই পোস্ট অপশন ব্যবহার করা হয়। অ্যান্ড স্টোরিজ হচ্ছে যদি আপনি পেজে কোনো স্টোরি আপলোড করতে চান দেন এখান থেকে স্টোরি আপলোড করতে পারবেন। তাছাড়াও আপনি কিন্তু এইখান থেকে প্লাস সাইন থেকে কিন্তু স্টোরি আপলোড করার সুযোগ আছে। সো আবার নিচে এখানে কিন্তু ক্রিয়েট স্টোরি অপশন চলে আসছে। সো এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে ফেসবুক ফটো, যেখানে ফটোগুলো দেখাবে ফিড অ্যান্ড গ্রিডস। এটা ফেসবুকের নতুন আপডেটে এটা আসছে, তো এটার আলটিমেটলি তেমন কোনো কাজ নেই। এই কাজটা আপনি পোস্ট অপশন থেকেও করতে পারবেন। সো এখানে আপনার প্রিভিয়াস পোস্টগুলো এখানে দেখাবে। সো নেট প্রবলেমের কারণে একটু লোডিং হচ্ছে। এই তো এখানে যেহেতু আমাদের কোনো পোস্ট নাই সো এখান থেকে আমাদের কোনো কাজ নাই। আর এখান থেকে বুস্ট আনএভেলেবল দেখাচ্ছে। এর রিজনটা হচ্ছে ফেসবুক কখনো প্রোফাইল পিকচার অথবা কাভার ফটো এই দুটাকে প্রমোট করার সুযোগ দিয়ে থাকে না, তো সেজন্য এমনটা দেখাচ্ছে। আর এখন হচ্ছে আর মোটামুটি সব কিছু সিমিলার। দেন হচ্ছে পোস্ট করার ক্ষেত্রে কিছু অ্যাডভান্স বিষয়গুলো আমরা জেনে আসি। এখন হচ্ছে পোস্ট করার ক্ষেত্রে সিম্পলি আপনার এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এখন একটা কথা হইতে পারে, আমি তো ফেসবুকের প্রথম যে সেকশন ওইখান থেকেও তো পোস্ট করতে পারি, তাহলে পাবলিশিং টুল কেন প্রয়োজন? সো পাবলিশিং টুল যে টুলে আপনি যে কত অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো পাবেন সেটা আমরা এখন দেখাবো। সো এ হচ্ছে বিষয়। এইখান থেকে আপনার পেজটা সিলেক্ট করা থাকবে, দেন এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাড ফটোস, অ্যাড ফটোসে দিলে আপনার এখানে ফটো আপলোড হয়ে যাবে। দেন অ্যাড ভিডিওসও ভিডিও আপলোড হবে। সো এরপর নিচে অপশানে কিন্তু আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন, এবং আপনি যখন এইখানে টেক্সট কোনো কিছু লিখবেন তো সাথে সাথে কিন্তু এখানে টেক্সট অপশানে কিন্তু ফেসবুক টেক্সট অপশানে কিন্তু ওই লেখাটা চলে আসবে। এবং পাশাপাশি একদম ডান সাইডে এখানে দেখবেন আপনার সেই পোস্টার একটা প্রিভিউ অপশান দেখতে পাবেন, এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি চাইলে মোবাইল ভিউটা কেমন দেখাবে সেটাও কিন্তু দেখতে পারবেন এখান থেকে। সো এটা হচ্ছে বিষয়। আর এই নিচে আসছে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সো আপনি এখান থেকে চাইলে খুব সহজে কিন্তু কল টু অ্যাকশন বাটনও ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আর কি গেট মেসেজ আসে, যদি আমি এখানে এটা অন করে দিই তাহলে কিন্তু আমাদের কল টু অ্যাকশন বাটনটা কাজ করবে। অ্যান্ড এখানে আসছে কল টু অ্যাকশন বাটনের, এখানে কিন্তু আপনি চাইলে কোনো আইকন বা ইমেজেসও কিন্তু অ্যাড করতে পারেন। এখান থেকে চেঞ্জ ইমেজ বাটনে ক্লিক করলে চলে আসবে। সো আমাদের আপাতত ইমেজ এখানে নাই, সেই কারণে আমাদের কাভার ফটোটা এখানে দেখাচ্ছে। এই দেখেন সেন্ড মেসেজ অপশনটা। সো এখান থেকে এডিট অপশনে গেলে কিন্তু আপনি আপনার পোস্টটা কেমনভাবে দেখাইতেছেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। আবার চাইলে এখান থেকে ক্রপড অপশনও পাবেন, এখান থেকে কিন্তু ক্রপড করে দিতে পারেন কতটুকু আপনার প্রয়োজন। সো এটাই ছিল। এরপর আপনি এখান থেকে লিঙ্ক প্রিভিউ ক্যানট ইউজড অ্যালং সাইড দ্য গেট। আচ্ছা, তো যেহেতু আমরা এখানে সেন্ড মেসেজ অপশনটা কল টু অ্যাকশন অ্যাড করছি, সো সেন্ড মেসেজের কাজ হচ্ছে আপনার আপনার পেজের ইউআরএলটা এখানে অটোমেটিক নিয়ে নেবে, অর্থাৎ এখানে মেসেজ করলে আপনার পেজেই যাবে, সেই কারণে এখান থেকে লিঙ্কটা কাজ করতেছে না। সো এখান থেকে যখন আপনি লার্ন মোর বা শপ নাও এই টাইপ কোনো কল টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করবেন দেন কিন্তু এখানে আপনি চাইলে ইজিলি সেই লার্ন মোর অপশনের এখানে আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন।
তাহলে কিন্তু হচ্ছে আপনি সহজে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ট্রাফিক কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। সো এটা হচ্ছে ছিল আর কি পাবলিশিং টুলের কাজ। দেন হচ্ছে এখান থেকে আমরা যেহেতু কিছু সিলেক্ট করে নিই, সো আমরা এখান থেকে ডিসকোড চেঞ্জেস দিয়ে দিই। সো পাবলিশিং টুলের প্রথম যে অপশান সেটা হচ্ছে পাবলিশড। সো এটা তো গেলো যে আমরা ইনস্ট্যান্ট কোনো পোস্ট যখন করবো সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, কিন্তু এমন হয় যে হচ্ছে আমি কোনো কারণে কোনো একটা পারপাসে আমি গ্রাম থেকে শহর থেকে গ্রামে গেলাম। এখন যখন আমি শহরে থাকতেছি তো তখন তো আমার আর কি নেটওয়ার্ক অনেক স্ট্রং আছে, বাট গ্রামে তো ওইভাবে নেটওয়ার্ক থাকে না। কিন্তু আমার হচ্ছে একটা বিজনেস পেজ আছে এবং আমার হচ্ছে যখন গ্রামে আমি স্টে করতেছি ওই সময়ের ভিতরে আরও কিছু পোস্ট করার প্রয়োজন আছে। তো আমার হাতে আর কি ওই ধরনের কোনো ম্যানেজারও নেই যে কিনা আমার পেজ মেনটেন্স করবে। সো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি কিন্তু শিডিউল অপশানটা ইউজ করতে পারি। শিডিউল অপশান ইউজ করলে যেটা হবে, আমি যতদিন পরে বলবো যে ও মানে লাইক যে ডেটটা দিয়ে দেবো যে এক্স্যাক্টলি সেই ডেটেই কিন্তু আমার পোস্টটা আর কি ক্রিয়েট হবে, পাবলিশড হবে, আমার পোস্টটা সেই ডেটে পাবলিশড হবে। সো ডেটের আগে কিন্তু পোস্ট পাবলিশ হচ্ছে না। সো আমি গ্রামে থাকি বা যেখানে থাকি, নেটওয়ার্ক কাছে থাকুক বা না থাকুক, ওই পোস্ট কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো শিডিউল পোস্ট ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট এখান থেকে শিডিউল অপশন সিলেক্ট করবেন, দেন এখান থেকে শিডিউল পোস্টে ক্লিক করবেন। শিডিউল পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার তারিখ এবং টাইম দুটোই চাবে, সিলেক্টেড ডেট অ্যান্ড টাইম ইন ফিচার্স ফর ইউর পোস্ট টু বি পাবলিশড। সো এখানে আপনি এখানে 13 তারিখ আছে, আমি চাচ্ছি যে হচ্ছে 16 তারিখে আমার পোস্টটা পাবলিশড হোক, এবং হচ্ছে টাইম আমি চাচ্ছি লাইক আমি চাচ্ছি এটা 10:30টায় এটা পাবলিশ হোক। সো এটা জাস্ট এখান থেকে সেভ করে দিবেন, দিলে কিন্তু আপনার কাজ শেষ। এবার এখান থেকে সেমভাবে আপনি সব কিছু করতে পারবেন, পুরো ফিচারটা একই। সো এখান থেকে পোস্ট করে শিডিউল পোস্টে ক্লিক করলেই কিন্তু আপনার পোস্টটা শিডিউলিংয়ে চলে যাবে। সো শিডিউলিংয়ে চলে যাওয়ার পরে কিন্তু ওই যে ডেট দেওয়া ওই ডেটে অটোমেটিক্যালি আপনার পোস্টটা পাবলিশড হয়ে যাবে। সো এরপর সে ড্রাফট অপশান। সো ড্রাফট অপশানটা হচ্ছে আপনি কোনো পোস্ট করলেন, একটু অপশানটা আসুক, লোডিং হচ্ছে। সো ড্রাফট অপশান এখানে মেইনলি হচ্ছে কোনো পোস্ট করলে দেন হচ্ছে সেই পোস্টটা রিফিউজ হয়ে গেলো বা কোনো কারণে প্রবলেম হলে সেখান থেকে কিন্তু এখানে আসে। সো এখান থেকে কিন্তু চাইলে ক্রিয়েট অপশান থেকে কিন্তু পোস্ট করতে পারবেন। সো মোটামুটি আর সবগুলো ফিচার সেম, এখান থেকে আর দেখার মতো কিছু নাই তেমন। সো এটাই ছিল মেইনলি পার্ট। সো পাবলিশিং টুলের ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি এইটুকুই জানলেন, দেন হচ্ছে পাবলিশিং টুলে আরও কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে আমরা জানি। জাস্ট আমরা আমাদের মাউসের আইকনটা জাস্ট একদম এই বাম সাইডে নিয়ে আসবো, নিয়ে আসার একদম নিচে যদি আমি যাই দেন দেখবেন মোর টুলস। সো মোর টুলসে যদি আমি যাই তাহলে কিন্তু পাবলিশিং টুলের আন্ডারে যতগুলো টুলস আছে সব কিন্তু অ্যাট এ গ্লেন্স দেখাবে। সো এখান থেকে আমরা আস্তে আস্তে সব কিছু শেখার চেষ্টা করব। প্রথমে আছে অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজার বিষয়টা হচ্ছে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব রান করব তখন কিন্তু অ্যাড ম্যানেজারের প্রয়োজন হয়, আমরা অ্যাড ম্যানেজার থেকে মেইনলি অ্যাড ক্যাম্পেইনটা রান করে থাকি। সো অ্যাড ম্যানেজারের বিষয়টা যখন আমরা ক্যাম্পেইন রান করব বা অ্যাড ম্যানেজারের ক্লাস টিউটোরিয়াল আপলোড করব সেই সময় আমরা বুঝবো, কারণ এখন এখান থেকে বোঝানোটা পসিবলও না। তো দেন হচ্ছে অ্যাড রিপোর্টিং, এটাও অ্যাড ম্যানেজারের আন্ডারে, সো এটা আমরা পরে দেখবো। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। সো অ্যাপয়েন্টমেন্ট অপশানটা কি, যদি আমি অপশানটাতে একটু যাই, সো অ্যাপয়েন্টমেন্ট অপশানটা হচ্ছে আপনি লাইক কোনো আপনার পেজে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েট অপশানে গেলে এখানে ক্রিয়েট বাটন চলে আসবে। দেন আপনি এটা মেইনলি আপনার রিমাইন্ডারের জন্য, মনে রাখার জন্য, লাইক
আপনার হচ্ছে প্ল্যানিং আছে যে নেক্সট ডেটে আপনার 10টা কাস্টমারের সাথে আর কি মিট করার কথা। এখন যদি আপনি এখান থেকে কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং হচ্ছে এখান থেকে স্টার্ট এবং এন্ড ডেট দিয়ে দেন, দেন এখান থেকে যদি একটা শর্ট নোট লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করেন, অবশ্যই এখানে কাস্টমারের নেমটা, ফেসবুক ইউজার নেমটা হতে হবে। তাহলে কিন্তু আপনার কাস্টমারের কাছে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা চলে যাবে। সো যারা মেনলি বিজনেস পারপাসে, বিজনেস টাইপ অ্যাকচুয়ালি নট, যারা মেনলি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, যেমন হচ্ছে কারো কোনো হচ্ছে মেডিকেল শপ আছে, অনলাইনে এখন তো হচ্ছে অনলাইনে ডক্টর দেখানোর অনেক চান্সেস আছে, সো অনলাইনে সার্ভিস দেয়, সো এমন কোনো প্রতিষ্ঠান কিন্তু এই ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট অপশন ইউজ করতে পারে। দেন হচ্ছে রিকোয়েস্ট, সো রিকোয়েস্ট অপশনটা হচ্ছে আপনার আপনার পেজে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করলো, সেক্ষেত্রে আপনি তার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবেন কিনা সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে কনফার্ম, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যদি কনফার্ম করা হয় দেন সেই কনফার্ম অ্যাপয়েন্টমেন্টগুলো এখানে চলে আসবে, যেহেতু আমাদের এখানে কোনো ডাটা নেই সেই কারণে দেখাচ্ছে না। দেন হচ্ছে আর্কাইভ, সো আর্কাইভ অপশানে আপনি যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট, একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করলেন দেন সেটা আপনি ক্যান্সেল করে দিলেন, সেক্ষেত্রে সেই ক্যান্সেল লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এই এই ছিল আর কি অ্যাপয়েন্টমেন্ট অপশনের কাজ, এখান থেকে আর মেইনলি খুব বেশি নাই কাজ। দেন আমি আবার একটু চলে যাই আমাদের মোর টুলসে, সো সো মোর টুলসের 4 নম্বর যে অপশন সেটা হচ্ছে অডিয়েন্স। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, এটা কীভাবে আপনি অডিয়েন্স রিসার্চ করবেন এবং ডিটেল টার্গেটিং করবেন সেটা কিন্তু এখান থেকে দেখানো হয়। সো যেহেতু হচ্ছে আমাদের এটা আমরা অ্যাড ম্যানেজারের ক্লাসে দেখাবো, সো সেই কারণে এখন অডিয়েন্স রিসার্চের বিষয়টা দেখালাম। দেন হচ্ছে বিলিং, সো আপনারা যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করবেন তার জন্য একটা পেমেন্ট কিন্তু ইউটিউবকে ফেসবুককে দিতে হয়, সো ফেসবুককে সেই পেমেন্টটা আর কি বিলিং অপশন থেকে দিতে হয়, এখানে আপনি আর কি কার্ড অ্যাড করে দিতে হয়, সো এগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। যেন হচ্ছে বিজনেস অ্যাপস, সো একটু ওয়েট করে, সো বিজনেস অ্যাপ এই অপশনটা হচ্ছে ফেসবুকের একটা নতুন আপডেটে আসছে, সো বিজনেস অ্যাপ এখান থেকে মেইনলি আপনি আপনার বিজনেস রিলেটেড বিভিন্ন অ্যাপগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন ফ্রি ভার্সন, ট্রায়াল ভার্সন এখান থেকে ইউজ করতে পারবেন, যে আপনার কোন কোন অ্যাপগুলো প্রয়োজন হয়। যেমন আমরা একটু ক্যানভা অ্যাপ ইউজ করছিলাম, এখানে দেখেন ক্যানভার ফ্রি ভার্সনটা লিঙ্ক কিন্তু এখানে দিয়েছে, সো এটা খুবই ভালো একটা আপডেট আনছে ফেসবুক, যাতে অ্যাট এ গ্ল্যান্স একজন ডিজিটাল মার্কেটার তার যতগুলো অ্যাপ এখান থেকে প্রয়োজন হয়, অডিয়েন্স রিসার্চ থেকে শুরু করলে গ্রাফিক রিলেটেড যে কোনো কাজের জন্য যত অ্যাপস আর কি প্রয়োজন হয় তার কিন্তু একটা শর্ট লিস্ট এখানে দেওয়া আছে, সো এখান থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সো এখান থেকে বেশিরভাগই দেখতেছেন ফ্রি, এর অবশ্যই পেইড ভার্সন আছে, বাট এখান থেকে কিছু ফ্রি ট্রায়াল অপশন দিচ্ছে, সো এখান থেকে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। সো এটার আপাতত খুব বেশি প্রয়োজন হবে না, কারণ যে অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা আপনাদেরকে আমরা যেমন ক্যানভা প্রয়োজন দেখাই দিছি, সো আরও যদি কোনো অ্যাপসের প্রয়োজন হয় দেন আমরা এখান থেকে দেখিয়ে দেবো। সো এরপরে আবার যদি মোর টুলসে যাই দেন আর কোন কোন অপশন আছে দেখে, দেন হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটর স্টুডিও, সো ক্রিয়েটর স্টুডিও এটা ফেসবুকের যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি কিন্তু কন্টেন্ট আপলোড করে ফেসবুকে মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন, সো সেই বিষয়টা আর কি এই ক্রিয়েটর স্টুডিও থেকে দেখানো হয়। অপশনটা আসুক একটু ওয়েট করি, সো ফেসবুকে নতুন আপডেট আসার পরে কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে অনেক চেঞ্জেস আসছে, তো আমরা চেষ্টা করব ক্রিয়েটর স্টুডিওর ইস অ্যান্ড এভরিথিং পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। সো একটু স্ক্রিনে যাই আমরা, আই গেস স্ক্রিন দেখতে পাচ্ছেন, সো ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে প্রথমে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনারা পাবেন,
প্রথমে এখান থেকে বাই ডিফল্ট হোম সেকশনটা সিলেক্ট করা থাকবে। দেন একটু নিচে আসলে কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট পোস্ট অপশন পেয়ে যাবেন। সো ক্রিয়েট পোস্ট অপশনটাকে কিন্তু আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, এবং পাশে কিন্তু হচ্ছে মনিটাইজেশন এনেবল হয়েছে কি না হয়েছে এর জন্য কিন্তু মনিটাইজেশন পলিসিগুলো দিন আসতে পারেন। এখান থেকে লার্নারে গেলেই কিন্তু মনিটাইজেশন পলিসিগুলো দেখাবে। পাশে আসে ইনসাইট, সো ইনসাইট থেকে আপনার পেজের কারা কারা লাইক দিছে, রিচ কত, এনগেজমেন্ট কত, হচ্ছে কোন লিঙ্কে ক্লিক হয়েছে কিনা। অনেক সময় হয় না যে একটা লিঙ্ক দিলাম আমার হচ্ছে ট্রাফিক একটা স্পেসিফিক জায়গায় নিয়ে যাবো, তো সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্কে কতটা ক্লিক হয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেন কমেন্ট আছে কিনা কোনো সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। সো এটাই মূলত হচ্ছে হোম সেকশনটা। এখান থেকে কিন্তু অ্যাড স্টোরিও দিতে পারবেন, আপনারা আপলোড ভিডিও পারবেন, আবার লাইভে যেতে পারবেন। সো প্রত্যেকটা অপশন কিন্তু দেওয়া আছে এখানে। দেন নোটিফিকেশন অপশনটা হচ্ছে নোটিফিকেশন অপশনে আপনি মেইনলি পেজের জন্য কোনো নোটিফিকেশন আছে কিনা সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এরপরে দুটো ইম্পর্টেন্ট সেকশন কিন্তু এখানে দিছে আপডেটে, সেটা হচ্ছে প্রি পাবলিশড এবং পাবলিশড। সো প্রি পাবলিশড এবং পাবলিশড এই বিষয়টা আর কি অনেকে একটু কনফিউজড হয়ে যায় এখানে, আমি এখান থেকে কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। প্রি পাবলিশড যে অপশানটা এটাতে যদি আমি যাই, এখানটায় কিন্তু মেইনলি আপনাদের শিডিউল করা পোস্টগুলো সেগুলো কিন্তু দেখাবে। সো এখান থেকে লিখতেছে দেখেন, ইউ ক্যান ইজিলি রিভিউ অ্যান্ড ম্যানেজ ইউর আপকামিং শিডিউল পোস্ট বাই সুইচিং টু ক্যালেন্ডার ভিউ ইন প্রি পাবলিশ টুলস। সো প্রি আমি কিন্তু হচ্ছে ইজিলি আমি রিভিউ করতে পারবো এবং ম্যানেজ করতে পারবো আমার আপকামিং শিডিউল পোস্টগুলো এই এই সেকশন থেকে। সো আমার হচ্ছে আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম একটা শিডিউল পোস্ট ক্রিয়েট করছিলাম, সেই পোস্টটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, সেই হচ্ছে আমার শিডিউল পোস্ট। এবার ক্যালেন্ডার সেকশন থেকে কিন্তু আমি আমার শিডিউল পোস্টটা এখান থেকে দেখতে পারবো, আবার ম্যানেজও করতে পারবো। সো এটা হচ্ছে মূলত অপশন। তাছাড়া আপনি যদি চাচ্ছেন কোনো শিডিউল পোস্ট ক্রিয়েট করতে, সেটাও কিন্তু আপনি এই ক্রিয়েট সেকশনটাকে ক্রিয়েট করতে পারেন। সো এখান থেকে কিন্তু অপশন পেয়ে যাবেন। সো এটাই মূলত হচ্ছে প্রি পাবলিশ টুলসের কাজ। দেন আছে পাবলিশ টুল। সো পাবলিশ টুলের কাজ হচ্ছে আপনার পেজে আগে কোনো ভিডিওস থাকলে বা ফটোস থাকলে সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। যেহেতু আমার পেজে কোনো কন্টেন্ট নাই এই মুহূর্তে, সেই কারণে এখান থেকে কিছু দেখাচ্ছে না। সো এখান থেকে মূলত এগুলোই পাবেন। এরপরে আসতেছে ক্রিয়েট নিউ অপশন, নিয়ে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি আপনার নতুন কোনো পোস্ট ক্রিয়েটও করার অপশন পেয়ে যাবেন। সো এই গেল। এরপর হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি। কন্টেন্ট লাইব্রেরি অপশনে মূলত আপনি আপনার পেজের আগের যে পোস্টগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, সেগুলো কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখতে পারবেন। সো এটাই মূলত কন্টেন্ট লাইব্রেরির কাজ। সো নতুন আপডেটে কিন্তু নতুন একটা ফিচার আনছে, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওস কন্টেন্ট লাইব্রেরি ইজ চেঞ্জিং ইউর কন্টেন্ট কারেন্টলি ইন দ্য কন্টেন্ট লাইব্রেরি পোস্ট। সো এটা হচ্ছে যেটা আর কি বললাম সেটা আর কি এখানে আর কি দিছে। এখান থেকে কিন্তু নেক্সট অপশানে গেলে প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো এটা আর কি শিডিউলের বিষয়টা, এখানে পোস্টের যে বিষয়গুলো সব আসতেছে। সো এটাই মূলত। অ্যান্ড দেন নেক্সটে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইনসাইটস। সো ইনসাইটস থেকে কিন্তু আপনি আপনার পেজের পারফরমেন্স দেখতে পারবেন। দেন হচ্ছে পেজের একটা ওভারভিউ যদি আপনি দেখতে চান সেটাও কিন্তু এখান থেকে পারবেন। দেন আপনি চাচ্ছেন যে আপনার পেজে কোন টাইপের অডিয়েন্স আছে সেটাও কিন্তু আপনি অডিয়েন্স সেকশনটাকে ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমার এই মুহূর্তে পেজে ওইভাবে কোনো ইনফরমেশন নাই, সেই কারণে কিন্তু এখান থেকে খুব বেশি ডাটা আমি পাচ্ছি না। সো এখান থেকে কিন্তু আপনার ফলোয়ার অর্গানিকালি কতটা রিচ হয়েছে, পেইডভাবে কতটা হয়েছে, কোন পোস্টে কেমন
ডিস্টে সব কিছু কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে দেখতে পাচ্ছেন। সো ক্রিয়েটর স্টুডিওর এই যে অপশানগুলো, এগুলো আপনি জাস্ট সিম্পলি একটু ঘাটাঘাটি করলে কিন্তু এখান থেকে সব কিছু নিজেই বুঝতে পারবেন। সো এরপর আসতেছি ইনবক্স অপশান। ইনবক্স অপশান থেকে আপনি মূলত আপনার পেজে যে মেসেজগুলো দিচ্ছে সেই মেসেজগুলো কিন্তু রিপ্লাই করতে পারবেন। দেন আছে মনিটাইজেশন। সো ইউটিউবে যেমন একটা মনিটাইজেশন পলিসি আছে, ফেসবুকে কিন্তু একটা মনিটাইজেশন পলিসি আছে। সো ফেসবুক মনিটাইজেশন পলিসিটা কিন্তু আপনার এখান থেকে দেখাবে, ইউ হ্যাভেন্ট মেট দ্য ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন টুল অ্যাক্সেস। সো আমাদের আর কি পেজটা মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু ফুলফিল করতে পারেনি, সেই কারণে মনিটাইজেশন টুলসগুলো অ্যাক্সেস করতে দিচ্ছে না। সো যখন আর কি আমাদের মনিটাইজেশন এনেবল হয়ে যাবে তখন কিন্তু এই টুলসগুলো আমরা অ্যাক্সেস করতে পারব। সো এটা আর কি এরপরে ক্রিয়েটিভ টুলস অপশান। ক্রিয়েটিভ টুল অপশানে তেমন কিছু না, এখান থেকে আপনি নিচে একটা নতুন ফিচার আনছে, সেটা হচ্ছে সাউন্ড কালেকশন। আমরা সবাই জানি হচ্ছে ইউটিউবের জন্য বিভিন্ন কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরিতে আছে। সেম ওয়েতে ফেসবুকও যেহেতু একটা ক্রিয়েটরদের জন্য প্লেস করে দিচ্ছে, সেহেতু ফেসবুক ও ক্রিয়েটরদের জন্য কপিরাইট ফ্রি সাউন্ডগুলো কিন্তু এই অপশানে নিয়ে আসছে। তো সাউন্ড কালেকশনটাকে আপনারা কিন্তু আর কি সাউন্ডগুলো দেখতে পারবেন। এখান থেকে জাস্ট এগ্রি দিয়ে দেবেন, এখান থেকে যতগুলো মিউজিক আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু কপিরাইট ফ্রি। সো তাই না, এখান থেকে কিন্তু আপনি চাইলে হচ্ছে আপনার জেনার চেঞ্জ করতে পারেন, মুড চেঞ্জ করতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার স্পেসিফিক ভিডিওর জন্য স্পেসিফিক যে সং সেটা কিন্তু এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন খুব সহজে। এরপরে সেটিং অপশান। সেটিং অপশানটা আমরা হচ্ছে ফেসবুকের সেটিং অপশানের অপশানটাকে দেখাবো। সো এখান থেকে আর তেমন কিছু না, এখান থেকে আর কি রোল এইগুলো আপনি হচ্ছে ফেসবুকে যে মেইন সেটিং অপশান, সে এই যে পেজ সেটিং, পেজ কোয়ালিটি, এইগুলো এসব কিছু কিন্তু আমরা ফেসবুকের এই যে সেটিং অপশান এখান থেকে কিন্তু দেখাবো। সো একই বিষয়, সো এখান সেই কারণে যেহেতু আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সো এখন আর কি এটা দেখাচ্ছি না। সো এই ছিল মূলত ক্রিয়েটর স্টুডিওর পুরো কাজ। দেন আমি আর কোন অপশান, এরপর আসতেছে ইভেন্ট ম্যানেজার। সো ইভেন্ট ম্যানেজার অপশানটা আমি একটু বোঝাই, এটা মেইনলি এখন আপনাদেরকে দেখাতে পারবো না, বিকজ ইভেন্ট ম্যানেজার হচ্ছে ফেসবুক পিক্সেলের অনেক কাজ আছে এখানে, একটু ওয়েট করে। এই তো, তো যখন আমরা ফেসবুক পিক্সেল সেট আপের ক্লাসটা দেখবো তখন কিন্তু ইভেন্ট ম্যানেজারের বিষয়টাও কিন্তু আমরা দেখাবো যে ইভেন্ট ম্যানেজার দিয়ে এবং ফেসবুক পিক্সেল সেট আপের মাধ্যমে কীভাবে আপনার অডিয়েন্সকে রিটার্গেট করতে পারবেন সেটাও কিন্তু এখান থেকে দেখানো হবে। সো মেইনলি এটা অপশানটা এখন না দেখে পরে দেখাবো আমরা ফেসবুক পিক্সেলের ক্লাসে, কারণ এখন দেখালে বুঝতে পারবেন না। সো নেক্সট অপশান যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অপশান, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। সো এটা মেইনলি অন কাইন্ডস অফ লিড জেনারেশন। সো ফেসবুক থেকে কিন্তু লিড জেনারেশনের জন্য এই এই অপশানটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সো এখান থেকে জাস্ট ক্রিয়েট ফর্মে ক্লিক করলে কিন্তু আপনি একটি নতুন ফর্ম ক্রিয়েট করতে পারবেন। সো এরপর নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফর্মের জন্য বিভিন্ন ডাটা বা কোশ্চেন কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি কোয়েরিজ অ্যাড করে, যেমন অ্যাড কোশ্চেনে গেলে দেন এখান থেকে মাল্টিপল চয়েস, শর্ট কোশ্চেন, কন্ডিশনাল, সো অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, সো আপনি কিন্তু এখান থেকে সব কিছুই ক্রিয়েট করতে পারবেন। দেখেন যদি আপনি এখানে হচ্ছে মাল্টিপল চয়েস অপশানে যায়, এখানে কিন্তু এখানে যদি সো এটা একটা ক্রেজি কোশ্চেন হয়ে গেলো, সো হোয়াট ইজ ইউর নেম, এখানে তো আর অপশান দেওয়া যায় না। দেন এখান এই হচ্ছে বিষয়, এখান থেকে কিন্তু আপনি অ্যান্সার, এই যেমন একটা অ্যান্সার হতে পারে, দেন অ্যাড নিউতে দিলে আরেকটা অপশান কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি
ফেসবুক থেকেও কিন্তু একটা ফর্ম তৈরি করতে পারবেন। এটা আর কি আগে ছিল না, নতুন আপডেটের আসার পরে এটা আর কি হয়েছে। সো এইভাবে কিন্তু আপনি একটা গুগল ফর্মের মতো ফর্ম কিন্তু ডিরেক্ট ফেসবুক থেকে কিন্তু আপনি এটা করতে পারতেছেন। সো এখান থেকে আবার অ্যাড কোশ্চেনে দিলে কিন্তু আবার চাচ্ছেন শর্ট অ্যান্সার দিতে, সেক্ষেত্রেও কিন্তু আপনি পারতেছেন। তো শর্ট অ্যান্সার অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে কোশ্চেনটা দিলে দেন কিন্তু শর্ট কোশ্চেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো এটাই ছিল। এরপরে জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডিসক্রিপশন দিয়ে নেয়, সেহেতু এখান থেকে পাবলিশ করতেছে না, সব পাবলিশ অপশনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। সো এটাই মূলত। এ আর হচ্ছে আপনি কোনো ফর্ম ক্রিয়েট করলে সেই ফর্মের ডাটাটা কোথায় পাবেন সেটা কিন্তু এই লিড অ্যাডস এই যে ফর্মের এখানে কিন্তু চলে আসবে। জাস্ট ফর্ম অপশনে ক্লিক করলে এই যেমন আগে আমরা একটি ফর্ম ক্রিয়েট করছিলাম সেটার কিন্তু এই ডাটা কিন্তু চলে আসতেছে। সো এখান থেকে কিন্তু ক্লিক করলে আমার প্রত্যেক ডাটা কিন্তু আমি এখান থেকে পেয়েছি অ্যাট এ গ্ল্যান্স সব কিছু। সো এটাই মূলত ছিল। দেন নেক্সট অপশন যদি যাই মোর টুলস অপশনে গিয়ে এরপর হচ্ছে পেজ সেটিংস। সো পেজ সেটিংসের অপশনটা এখান থেকে কিন্তু আপনি প্রচুর অপশন আছে। সো এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে জানতে হবে, তা নাহলে কিন্তু একটা পেজ সুন্দরভাবে মেনটেন করতে পারবেন না। সো নেক্সট ভিডিওতে আমরা জেনারেল সেটিং, মেসেজিং, সো ফেসবুক পেজের এই সেটিংসগুলো নিয়ে আর কি আলোচনা করব। সো এরপরে আর কি আর তেমন কিছু নেই। এরপরে ভিউ পেজ আর সার্ভিস, সো এটাই ছিল মূলত পাবলিশিং টুলের আন্ডারে সবগুলো অপশনস। সো পরবর্তী ভিডিওতে আমরা ফেসবুক পেজের যতগুলো সেটিং আছে প্রত্যেকটা সেটিং নিয়ে ইন ডিটেল আলোচনা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, এবং যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা তারাও আর কি যাতে তারাও বেনিফিটেড হতে পারে। আর হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে পারেন। থ্যাংক ইউ।